वेलकम बैक टू माय चैनल की खबर सबार आज के वीडियो ते देखा बो किचु मेकअप प्रोडक्ट्स जा बिगिनर दे जन्नो दरकार बा जारा एकदम नतून मेकअप एर क्षेत्रे तारा की प्रोडक्ट किनते पारे तो एगुलो निये आज के आलोचना करब तो शुरू करी आर्टिस्ट होक आर बिगिनर होक যে কোনো মেকআপ লুকের জন্য ফাউন্ডেশনটা বেজ হিসেবে খুবই দরকার তো আপনি ফাউন্ডেশনটা আপনি ফাউন্ডেশনটা সেট করার জন্য অবশ্যই ফেস পাউডারটা দরকার ফেস পাউডারটি ইউজ করতে না চাইলে আপনি লুস পাউডার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই বিগিনারদের জন্য কোনো আইলাইনারের দরকার আছে তো মাসকারাটা দিয়েই সুন্দর চোখে লুক নেওয়া যায় তো মাসকারাটা ইউজ করা লিপ লাইনার এবং লিপস্টিক তো বিগিনাররা প্রথমে যদি লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে নেয় এরপরে লিপস্টিকটা ইউজ করলে আমার মনে হয় বেশি ভালো হবে তাহলে কোনো ছড়িয়ে ছিটে যাবে না চোখের ঠোঁটের মধ্যে আর বাকি যে দুটো জিনিস দেখাবো সে দুটো জিনিস একদম ম্যান্ডেটরি না এগুলো আপনি চাইলেও কিনতে পারেন কিংবা না চাইলেও এবং অন্যটি হচ্ছে ব্লাশ এবং ব্রোঞ্জ ব্রোঞ্জার ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও হাইলাইটার এই দুটো একদম আপনার চয়েস আপনি ইউজ করতেও পারেন নাও করতে পারেন এই দুটো দিয়ে যে মেকআপ লুক কমপ্লিট হবে তা পরে বলবো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটি হচ্ছে ময়েশ্চারাইজার তো মেকআপ করার আগে অবশ্যই আপনাকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে কারণ ময়েশ্চারাইজার আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় এটা আপনাকে মেকআপের হাত থেকে রক্ষা করবে মেকআপের খারাপ দিকগুলো থেকে রক্ষা করবে এবং আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে এবং ড্রাইনেসটা দূর করবে তো সবসময় মেকআপের আগে ময়েশ্চারাইজারটা ইউজ করবেন এটা আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং হ্যাঁ পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে প্রথমে পৌঁছে যায়